চাঁদ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য যা আপনার জানা প্রয়োজন। চাঁদ হচ্ছে মহাবিশ্বে পৃথিবীর সবচেয়ে কাছের প্রতিবেশী। এক এক প্রজন্মের নিকট এর পরিচয় এক এক রকম। ছোট্টবেলায় চাঁদকে সুতো কাটা বুড়ির ছোট্ট ঘর হিসেবে কল্পনা করে বাচ্চারা। কখনো কখনো একে উপমা হিসেবে ব্যবহার করেন বিভিন্ন বয়সের রোমান্টিক লোকজন, কিন্তু এসবই কল্পনা। তবে এই ভিডিওতে আমরা চাঁদ সম্পর্কে বাস্তব কিছু তথ্য জানাব। প্রচলিত তথ্য অনুযায়ী আজ থেকে 4.5 মিলিয়ন বছর আগে সোলার সিস্টেম গঠিত হওয়ার অল্প কিছু পরে অনেকটা মঙ্গল গ্রহের মতো আকৃতির একটি শিলাকুণ্ড কঠিন অংশ পৃথিবীর সাথে সজোরে সংঘর্ষ হওয়ার ফলেই চাঁদের সৃষ্টি। পৃথিবীর বুকে থাকা 400-এরও বেশি গাছ এসেছে চাঁদের মাটি থেকে। আসলে ব্যাপারটা হচ্ছে 1971 সালে অ্যাপোলো 14 মিশনের নভোচারী এস্টুয়েড রোসা প্রায় 500-এরও বেশি উদ্ভিদ বীজ সাথে করে চাঁদে নিয়ে যান এবং লুনার সারফেসে রোপণ করেন। পরে সেগুলো পৃথিবীতে ফিরিয়ে এনে অঙ্কুরিত করা হয়। গাছগুলো এখনও বেঁচে আছে, এগুলো মন্ট্রি নামে পরিচিত। পৃথিবী থেকে আমরা সবসময় চাঁদের একই চেহারা দেখে থাকি। যদিও পৃথিবী ও চাঁদ উভয়ই নিজ নিজ কক্ষপথে ঘুরছে, তবুও চাঁদ যতটুকু দেখা যায় সর্বদা একই রকম। কেননা অনেক আগেই পৃথিবীর মহাকর্ষীয় প্রভাব চাঁদের নিজস্ব কক্ষপথের ঘূর্ণনকে ধীরগতির করে দিয়েছে। তাই এর অরবিটাল পিরিয়ড ও রোটেশন পৃথিবীর সাথে মোটামুটি মিলে যাওয়ায় চাঁদের ছবি অমাবস্যা পূর্ণিমা ছাড়া আর চাঁদের চেহারা পরিবর্তিত হয় না। আমরা অনেকেই হয়তো ভেবে থাকি যে চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ, কিন্তু 1999 সালে বিজ্ঞানীরা একটি 5 কিলোমিটার প্রশস্ত গ্রহাণুর আবিষ্কার করেন, যেটি পৃথিবীর মহাকর্ষীয় আকর্ষণে ধৃত হয়ে আরেকটি চাঁদের রূপ নিতে পারেন। চাঁদ কিন্তু গোলাকার নয়, অবাক হচ্ছেন, চাঁদকে আমরা গোল থালার মতো দেখলেও এটি কিন্তু বর্তুলাকার নয়, বরং চাঁদের গঠন হচ্ছে ডিম্বাকার। আরেকটি মজার বিষয় হচ্ছে চাঁদের ভর কেন্দ্র গ্রহটির জ্যামিতিক কেন্দ্রে অবস্থিত নয়, এর অবস্থান চাঁদের কেন্দ্র থেকে 2 কিলোমিটার বাহিরে। চাঁদকে আমরা অনেকে স্বপ্নের জগৎ হিসেবে জেনে থাকলেও এখানেও প্রাকৃতিক বিরূপ পরিস্থিতি উদ্ভব হয়। চাঁদে মাঝে মাঝে ভূমিকম্প হয়, এগুলো মুনকোয়াক নামে পরিচিত। লুনার নাইট সিজনে চন্দ্রপৃষ্ঠের তাপমাত্রা প্রায় 180 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, আবার অনেক শীতলে নেমে আসে, আবার কখনো কখনো এর আবহাওয়া বেশ উত্তপ্ত হয়ে ওঠে। মানুষের বসবাসের জন্য চাঁদ উপযোগী নয়, যদিও সিনেমার সংলাপে নায়ক নায়িকারা কথায় কথায় চাঁদের বুকে বাড়ি বানায়। আপনারা যতক্ষণে ভিডিওটি দেখলেন ততক্ষণে আমাদের পৃথিবী থেকে চাঁদ খানিকটা দূরে সরে গেছে। হ্যাঁ, প্রতি বছর পৃথিবী থেকে কিছুটা রোটেশনাল এনার্জি নিয়ে নেয় চাঁদ, ফলে নিজস্ব কক্ষপথ বছরে 3.8 সেন্টিমিটার উপরে চলে যাচ্ছে চাঁদ। গবেষকরা জানিয়েছেন সৃষ্টিলগ্নে পৃথিবী থেকে 22,530 কিলোমিটার দূরে অবস্থান করছিল চাঁদ, কিন্তু এটি এখন 450,000 কিলোমিটার দূরে চলে গেছে।